কুয়াকাটা সৈকত রক্ষায় দেশে এই প্রথমবারের মতো স্থাপিত হচ্ছে ওভেন জিও টিউব। এই টিউব বালুক্ষয় রোধ করবে, সৈকতকে বাঁচাবে ভাঙন থেকে, এতে সৈকতের পরিসর বাড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের। প্রতি বছর অমাবস্যা পূর্ণিমার জোয়ারে বালুক্ষয় হচ্ছে কুয়াকাটা সৈকতে। এতে এক প্রকার ঝুঁকির মধ্যে পড়েছে ভ্রমণ পিয়াসু মানুষের প্রিয় গন্তব্যস্থল কুয়াকাটার বালুকাময় সৈকতটি। ফলস্বরূপ 18 কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি জিরো পয়েন্টের কাছে এসে ঠেকেছে। এই ক্রমভাঙন থেকে সৈকত বাঁচাতেই বসানো হচ্ছে ওভেন টেক্সটাইল জিও টিউব। কুয়াকাটা সৈকতে 3.5 কোটি টাকা ব্যয়ে জিও টিউব বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। জিও টিউব আসলে কি এবং কিভাবে এটি কাজ করে? জিও টিউব হলো দানবীয় সাইজের টিউব বা নল, যেটির ভিতর বালু ভরে সাগর পাড়ে বসানো হয়। এটি সহজে কাটা ছেঁড়া করা যায় না বলে দীর্ঘস্থায়িত্ব পায়। বালু ভরতে এই টিউব সমুদ্রের ঢেউ সাগর পাড়ে আশ্রয় পড়তে দেয় না, ফলে ভাঙনেরও সুযোগ থাকে না। কুয়াকাটা এই টিউব বসানোর কাজ শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, যা বর্তমানে শেষ পর্যায়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশ সাগর শাসনে জিও টিউবের ব্যবহার করে আসলেও বাংলাদেশে এর ব্যবহার এই প্রথম। সাগরের মাঝে রাস্তা নির্মাণ বা সাগর পাড়ে নিরাপদ যে কোনো স্থাপনা অথবা যে কোনো কনস্ট্রাকশনে জিও টিউব ব্যবহার করা হয়ে থাকে। দুবাইয়ের সাগরের কৃত্রিম দ্বীপ তৈরিতে এই জিও টিউব প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের সাগর সীমায় নতুন নতুন যে দ্বীপ যাচ্ছে সেগুলো স্থায়ী করতে এই জিও টিউব বসানো যেতে পারে। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানান কমেন্ট বক্সে।